আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করে, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন, মাশাআল্লাহ। তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই, আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন, এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। চাকরির মধ্যে সব রিজিক আপনার মনে হয়? রিজিকের সবচেয়ে বড় অংশ আছে কিসের মধ্যে? বিজনেসের মধ্যে। যারা বিজনেস করে তাদের আন্ডারেই লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। বাংলাদেশের যে ইকোনমিক সিস্টেম, এই ইকোনমিক সিস্টেমের মূলে কারা জানেন? ব্যবসায়ীরা। কারা? বড় বড় ব্যবসায়ীরা। এমন অনেক ব্যবসায়ী আছেন যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যায়। বিশ্বাস করছেন না? ইকোনমিক তো আমার সাবজেক্ট, আমরা পড়েছি এগুলো, পড়াশোনা করেন, দেখেন। বিজনেস, এরপরে আছে ক্রিয়েটিভ কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা এখন পর্যন্ত কেউ লঞ্চ করে নাই। এখন অনলাইনে অনেকে আয় করেন না, আজকে থেকে 20 বছর আগে মানুষ এটা করেছিল। এখন অনেক মানুষ বাহির থেকে পড়াশোনা করে দেশে এসে এই যে ডেইরি প্রজেক্ট করছে, পোল্ট্রি করছে, নতুন নতুন অনেক প্রজেক্ট করছে না, কৃষিভিত্তিক অনেক কাজ করছে, তারা কি সচ্ছল না? আমি একজন ভাইয়ের কথা জানি, যিনি আলহামদুলিল্লাহ আল্লাহর এই অধম বান্দার ওয়াজ শুনে সুদের চাকরি ছেড়ে দিয়েছিলেন। চাকরি ছেড়ে দিয়ে তিনি চায়ের বিজনেস শুরু করে, চায়ের বিজনেস। তো ইদানিং জানলাম তিনি এখন মানুষকে টাকা ধার দেন, মাশাআল্লাহ। তিনি এখন মানুষকে টাকা ধার দেন চায়ের ব্যবসা করেই, আর আমাকে তো এখনো মানুষের কাছে হাত পাততে হচ্ছে। কথা বুঝতে পারেন নাই? আল্লাহ পাক তাকে সুদ ছেড়ে দেওয়ার জন্য সচ্ছল করে দিয়েছেন, এই ওসিলা দিয়েই তিনি সচ্ছল হয়েছেন আলহামদুলিল্লাহ। রিজিক কার হাতে? এটা বিশ্বাস করেন, রিজিক আল্লাহর হাতেই। আল্লাহ পাক চাইলে আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ। অতএব সুন্নতকে বিসর্জন দিয়ে নয়, সুন্নতে থাকেন, আল্লাহ পথ খুলে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। যুবক ভাইদেরকে বলছিলাম, তাহলে প্রথম কাজ আমাদের এলেম অর্জন করা, তারপরে কি ভাই? নামাজের পাবন্দ হওয়া, আর নামাজ ফরজের পাশাপাশি নফলগুলোও চর্চা করা। 3 নম্বর বলেছি, রাসূলের সুন্নতের উপর একদম ইস্তেকামা, দৃঢ়ভাবে আমল করা। আর সুন্নত শিখতে হলে এই তো 3 দিনের জন্য বেরিয়ে যান, 7 দিনের জন্য, 40 দিনের জন্য বেরিয়ে যান, সুন্নত শিখিয়ে আপনাকে বাসায় পাঠাই দিবেন ইনশাআল্লাহ। পড়াবে না? অনেক মানুষ মনে করে যে তাদের ওখানে গেলে আমার আকীদা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ তাই না? তারা বিভ্রান্ত, হ্যাঁ, নাউজুবিল্লাহ। স্বপ্নে পাওয়া ধর্ম, অনেকে টিটকারি মারে স্বপ্নে পাওয়া ধর্ম, এসব ব্যঙ্গের ছাতার মতো আদর্শের দিকে মুখ ফিরাবেন না। মাকবুল জামা, যেগুলো মাকবুল, মাকবুল জামায়, ক্লাসিক্যাল ইসলাম, এর মধ্যে থাকেন, আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। তারা আপনাকে কখনো খারাপ কাজে আদেশ করেছে? কত চোর ডাকাত মদখোর মানুষ সেখানে গিয়ে পাঁচ অক্ত নামাজি হয়ে গেছে, সুদের ব্যবসা ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আপনাকে তারা সুন্নত শিখিয়ে বাসায় পাঠিয়ে দিবে, এছাড়া আপনি অন্যভাবে শিখতে চলে শিখবেন, সমস্যা কি? যদি মাদ্রাসায় পড়ার তৌফিক থাকে তাহলে পড়বেন। সবাই কি মাদ্রাসায় পড়ার তৌফিক পাবে? পাবে না নিঃসন্দেহে। কিছু মানুষ তৌফিক পাবে, কিছু মানুষ হয়তো পাবে না। যারা পাবে না তারা দিন শিখবে কিভাবে? এভাবেই তো শিখবে। সুন্নতের উপর আমল করতে হবে, এটা সবচেয়ে বড় কথা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর আমল করার তৌফিক দান করুন। আর 4 নম্বর ভাই, যৌবনকালে আমরা আমাদের সময়গুলোকে মূল্যায়ন করবো ইনশাল্লাহ। কথা বুঝতে পারছি ভাই? সময় মূল্যায়ন কেমন? আপনার দিন রাতের একটা রুটিন থাকবে, এলোমেলো লাইফ লিড করবেন না। এই যে আমরা, আল্লাহ মাফ করুক, আমরা এখন 3টায় 2টায় 4টায় ঘুমাই, 12টা 1টা 2টায় উঠি, নাউজুবিল্লাহ। এতে করে কি আমাদের রুটিন লাইফটা ঠিক আছে? আমাদের খাওয়ার ঠিক নাই, আমাদের ঘুমের ঠিক নাই, আমাদের মানে খাবারের যে অভ্যাস, খাদ্যাভ্যাসে ঠিক নাই। আমরা একটু খেলাধুলা আগে করতাম, সেটাও এখন করি না। সারাদিন ফোন নিয়ে বসে থাকি, আর এই যে ইউটিউব ফেসবুকে বসে থাকি, গোল হয়ে বসে লুডো খেলে। গোল হয়ে কি করে? লুডো খেলে, অনলাইনে গেমস খেলে, অনলাইনে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। আগে তো তাও ছেলেপেলে একটু ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আমরাও তো খেলেছি ওই সময়। তাও আলহামদুলিল্লাহ আমাদের ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো ছিল। এখন ওগুলো বাদ দিয়ে যে মানুষ পর্নোগ্রাফি দেখছে, লুডো খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, সারাদিন অনলাইনে বসে অথর্বর মতো বসে আছে, এটা কি ভালো হচ্ছে?
এজন্য অ্যাটলিস্ট ফজরের নামাজ পড়ে জিকির আজগার করে পড়াশোনা করে আধা ঘন্টা এক ঘন্টা একটু খেলাধুলা করলে কি সমস্যা? একটু ফুটবল খেলেন, দৌড়াদৌড়ি করেন, জগিং করেন, একটু ব্যায়াম করেন, আল্লাহ পাক আপনাদের যৌবনে বরকত দান করুন, আমিন। এই কাজগুলো করতে হবে কিনা, ভালো না খারাপ? করেন। আর নিয়মতান্ত্রিক লাইফ লিড করবো আমরা, নিয়মতান্ত্রিক। আমার জীবনে একটা রুটিন থাকবে, এই রুটিনের বাইরে যাব না। পড়াশোনার রুটিন থাকবে, খেলার বা এক্সারসাইজ রুটিন থাকবে, খাওয়া দাওয়ার রুটিন থাকবে, দাওয়ার রুটিন থাকবে, আমি আলেম ওলামাদের কাছে যাব এই রুটিন থাকবে। একটা রুটিন লাইফ লিড করবেন, এলোমেলো জীবনযাপন করবেন না। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন।